নমস্কার বন্ধুরা, বেশ কিছুদিন আপনারা চ্যানেলে কোনো রকম ভিডিও পাননি আমার চ্যানেলে, কারণ আমি বেশ কিছুদিন একটু বাইরে ছিলাম, যার জন্য আমি চ্যানেলে ভিডিও দিতে পারিনি আর আপনাদেরকে ভালো রকমভাবে আপডেটও দিতে পারিনি। তার জন্য আপনারা অনেকেই আমাকে মেসেজ করেছেন যে কেন আপডেট আসছে না, কেন ভিডিও আসছে না। তো তার জন্য আমি খুবই দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। আর আজ থেকে সেই প্রবলেমটা আশা করছি আর হবে না, কারণ আজ থেকে চ্যানেলে কন্টিনিউ ভিডিও আপনারা পাবেন আর আপডেটও আপনারা পেয়ে যাবেন আমার থেকে, যেরকম আমি আপডেট দিয়ে থাকি। তো আজকের এই ভিডিওটা বিশেষ করে যারা সিজার পে ইউজ করেন, সিজার পে রিচার্জ অ্যাপ, তাদের জন্য, সেই ইউজারদের জন্য। কারণ সিজার পে রিচার্জ অ্যাপ এখন প্লে স্টোরে আপডেট হয়ে গেছে, মানে প্লে স্টোর আপডেট ভার্সান লাইভ হয়ে গেছে, প্লে স্টোরে গিয়ে আপনারা আপডেট করে নিতে পারবেন। তো যারা যারা ইউজ করেন, তো আপডেটটি আপনারা আগে সিজার পে যেরকমভাবে ইউজ করছিলেন সেরকমভাবে ইউজ করবেন, শুধুমাত্র অ্যাপ্লিকেশানের কিছু চেঞ্জ হয়েছে, অ্যাপ্লিকেশান কিছু আপডেট হয়েছে, সেই আপডেটটা প্লে স্টোরেও লাইভ হয়ে গেছে। আপনারা প্লে স্টোর থেকে সেই আপডেটটিকে আপডেট করে নিন অ্যাপসটিকে। তো আমি স্যার এই ভিডিওটা দেখাবো, আমি নিজেরটা করে দেখাবো, আপনারা এইভাবে করে নেবেন। তো সবার প্রথমে আপনারা আপনাদের ফোনের প্লে স্টোর ওপেন করে নেবেন। প্লে স্টোর ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা সিম্পলি সিজার পে বলে লিখে দেবেন। সিজার পে বলে লিখে দেওয়ার পর আপনারা এখানটা লক্ষ্য করবেন, অনেকের এখানে ওপেন দেখাবে, সেই ওপেনটা যদি দেখায় তাহলে আপনি এটা ভাববেন না যে আমার আপনার আপডেট দেয়নি বা আমি ভুল বলছি। কারণ আমি আপনাদেরকে বলছি, অনেকের এখানটা ওপেন দেখাতে পারে, অনেকের আপডেট দেখাতে পারে। এই যে জিনিসটা আছে সেই জিনিসটাকে আপনারা ক্লিক করবেন, সিজার পের ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর যখন ভিতরে যাবেন, ভিতরে যাওয়ার পর দেখুন আপডেট দেখিয়ে দিয়েছে, যেখানে ওখানে ওপেন দেখাচ্ছিল কিন্তু এখানে আপডেটই দেখাচ্ছে। তো নর্মালি এটাকে আপনারা আপডেট করে নেবেন, তো এরকম সিম্পলি আপনি আপডেট করে নেবেন। আমি এখানে আপডেট করে নিচ্ছি, আপনারাও আপডেট করে নেবেন। তো দেখুন এখানে এটিকে আপডেট আমি আপনাদেরকে লাইভই দেখাচ্ছি, পুরো 100% এখানে আমার হয়ে গেছে আপডেট, ডাউনলোড হয়ে গেছে, মানে ইনস্টলিং হচ্ছে। ইনস্টলিং করার পর আমি আপনাদেরকে পুরোপুরি দেখিয়ে দেবো, আমি কোনো রকম কোনো কাটছি না। দেখুন আমি আপডেটটি কমপ্লিট হয়ে গেছে ইনস্টলিং। তো আমি ওপেন করলাম, ওপেন করার পর যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডই আপনারা দেখতে পাবেন। এর মধ্যে কিছু কিছু চেঞ্জ আপনারা দেখতে পাবেন, তার মধ্যে আপনারা যে অ্যাড মানি, সেই অ্যাড মানি যেরকম নর্মাল আপনারা করতেন সেরকম নর্মালিভাবেই করতে পারবেন। যেরকম আপনারা যা করতেন সেরকম নর্মালি আপনারা সব কিছু করতে পারবেন, রিচার্জ ফিচার সব কিছু করতে পারবেন এই আপডেটে। তাহলে আপনারা ভাববেন যে আপডেটে তাহলে হলো কেন, আপডেটের কারণটা কি, মেন মূল কারণটা কি। সেই আপডেটের মেন মূল কারণ হচ্ছে যে রিচার্জ আমাদের 5 সেকেন্ড হয়তো সাকসেস হতো, সেই রিচার্জ এখানে এখন 3 সেকেন্ডে সাকসেস হয়ে যাবে। মানে মোট কথা এক কথা যেটা বলে সেটা হচ্ছে আপনাদের এই অ্যাপস আরও ফাস্ট, অনেক রকম সার্ভিস যেরকম আমরা এই পোর্টাল থেকে পেয়ে থাকি সেই পোর্টালে সেই সার্ভিসই আছে, প্লাস উল্টে আরও কিছু সার্ভিস আসতে চলেছে এখন আপকামিং। আর অনেক কিছু অ্যাপ্লিকেশান যেটা আমরা ইউজ করি, অনেক রকমের আমরা অ্যাপ্লিকেশান ইউজ করি, তার মধ্যে সিজার পে, আমরা সবাই জানি যে সিজার পে ওয়ান অফ দ্য বেস্ট অ্যাপ্লিকেশান রিচার্জের, কারণ এখানে সবচেয়ে ভালো রকম সার্ভিস আমরা পাই আর সাপোর্টও পাই, কোম্পানি থেকেও সাপোর্ট পাই, আপনারা আমার থেকেও সাপোর্ট পান, আর রিচার্জও খুব ফাস্ট হয়। সেখানে যেরকম রিচার্জ ফাস্ট হতো তার চেয়েও আরও ফাস্ট এখানে রিচার্জ এখন হবে এই আপডেটের পর। আজকের এই ভিডিওটা জাস্ট এটুকুই আপনাদেরকে জানানোর ছিল। যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটু লাইক করবেন, আর যদি আপনারা মনে করেন আপনারা আইডি নিয়ে কাজ করতে চান রিচার্জ আইডি নিয়ে, তো আমাদের সাথে কন্ট্যাক্ট করে আপনারা আইডি নিয়ে কাজ করতে পারেন। ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ লিঙ্ক পেয়ে যাবেন, স্ক্রিনে নাম্বারও দেখতে পাচ্ছেন, সেখান থেকে আমাদের সাথে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে চ্যাট করে বা কল করেও আপনারা আইডি নিয়ে কাজ শুরু করতে পারেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, যদি ভিডিওটা ভালো লাগে থাকে একটু লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুখে থাকবেন।